নমস্কার, আমার নাম সুইটি। আমাদের সংস্থার নাম হচ্ছে রয়্যাল মেশিনারি কোম্পানি। আপনারা কেউ যদি আমাদের অফিসে আসতে চান, সেক্ষেত্রে আপনারা দুদিক দিয়ে আসতে পারবেন। এক হচ্ছে কেউ যদি হাওড়া হয়ে আসতে চান, হাওড়া থেকে আপনারা L238 বাস ধরবেন, বাস ধরে মধ্যম গ্রাম নামবেন, মধ্যম গ্রাম থেকে অটো ধরে বলবেন যে মোড়াগাছার লোকনাথ মন্দিরের সামনে যাব। আর কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চান, শিয়ালদা হয়ে আপনারা যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা সোদপুর স্টেশনে নামবেন। সোদপুর স্টেশনে নেবে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাবওয়ের ভেতর দিয়ে গিয়ে যে অটো স্ট্যান্ড রয়েছে, ওই অটো স্ট্যান্ডে গিয়ে সেম প্রসেস বলতে লাগবে যে আমি মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব। ওখানে এসে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করলে পরে আমরা আপনাকে গাইড করে নেব। আজকে আমি যেই বিজনেসটার সম্বন্ধে আমি বলতে চলেছি, সেটা খুবই একটা ইউনিক বিজনেস। তার গুরুত্ব আমাদের জীবনে প্রচুর পরিমাণে রয়েছে। যে বিজনেসটা সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি, বিজনেসটা হলো গিয়ে যে আপনার স্লিপার মেশিন। আপনারা খুব ভালো করেই জানেন যে স্লিপার মেশিন, মানে অনেকে আছে যে জুতা বা চপ্পল বলে বলে থাকে যে মেশিনটা, তো সেক্ষেত্রে আপনারা খুব ভালো করেই জানেন যে জুতো বা চপ্পলের যে চাহিদা আমাদের জীবনে কতটা। আমরা যেখানেই যাই না কেন, এই জিনিসটা আমাদের সবকিছু জায়গাতেই আমাদের ব্যবহার হয়। যেখানেই যাই না কেন, সেই জিনিসটা আমাদের সাথে সাথে যায়। ঠিক আছে, বিজনেস করতে গেলে ডকুমেন্টস কি কি লাগছে? ডকুমেন্টস কিছুই লাগবে না, আপনার সেরকম কোনো কিছুই লাইসেন্স লাগবে না। যেহেতু আপনি একটা বিজনেস করছেন, তার জন্য একটা লাইসেন্স প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। যেটা আপনার বিজনেস করতে গেলে যেটা আপনার লাগে, সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। এটা আপনার মাস্ট, এটা আপনার লাগবেই বিজনেস করতে গেলে। জায়গা কতটুকু লাগছে? বেশি এটার জন্য আপনার মেশিন বসিয়ে আপনার প্রোডাকশন করে বেশি জায়গা আপনার লাগছে না। 200 থেকে 300 স্কোয়ার ফিট একটা আপনার ঘর হলে পরে মেশিন বসিয়ে তার সাথে আপনার প্রোডাকশন কর, মানে প্রোডাকশন হওয়া অবধি আপনার একটা 200 থেকে 300 আপনার স্কোয়ার ফিটের ঘর হলে পরে আপনার এনাফ। র মেটেরিয়াল বেশি কিছুই লাগছে না। র মেটেরিয়ালের জন্য আপনার শিটটা লাগছে আর স্ট্র্যাপগুলো লাগছে। র মেটেরিয়াল আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। দেখুন, লাভ থাকে হচ্ছে গিয়ে ওরকম ভাবে তো আপনার কস্টিং বোঝানো সম্ভব না ওভার দ্য ক্যামেরা, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি অ্যাপ্রক্স ধরে চলুন যে একটা আপনার জুতোর মধ্যে আপনার লাভ থাকছে খুব বড় জোর হলে 15 থেকে 20 টাকা আপনার একটা একটা জুতোর মধ্যে আপনি লাভ করতে পারছেন। একটা জুতোর মধ্যে অত করে লাভ? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা বিজনেস করতে গেলে মার্কেটিং এর সমস্যা হয়, সেক্ষেত্রে মার্কেটিং এ আপনারা কি সাহায্য করবেন? মার্কেটিং এ যেরকম আমরা সাহায্য করি হচ্ছে গিয়ে যে আপনারা কিভাবে মার্কেটিং করবেন বা কিভাবে আপনার র মেটেরিয়ালটা কোথায় কি দেবেন কি না দেবেন, সেগুলো সম্পূর্ণ আমরা আমাদের আপনাদেরকে গাইড করে দেব। কিরকম কোয়ালিটি মেশিন রয়েছে? কোয়ালিটি বলতে দেখুন, আমাদের এখানে সব মেশিনেরই কোয়ালিটি খুবই ভালো। সেক্ষেত্রে আপনি যদি চান, আমি যেই মেশিনটা আপনাদের বলবো সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনের কথা বলছি। কেউ যদি হাইড্রোলিক মেশিন নিতে চান সেটাও আপনারা নিতে পারেন, কেউ যদি পাওয়ার প্রেস নিয়ে করতে চান সেটাও আমি আপনারা করতে পারেন। যেরকম আপনাদের পুঁজি থাকবে সেরকমই আপনারা সেরকম অনুযায়ী আপনারা বিজনেসটা করতে পারেন। কিন্তু আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন দিয়ে আমি আপনাদেরকে বলছি যে স্লিপারের ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিন থেকে কি কি কোয়ালিটি জুতো তৈরি করা যাবে? দেখুন, কোয়ালিটিটা ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে আপনার শিটের উপরে ডিপেন্ড করে। যেমন দেখছেন র মেটেরিয়াল আমার সামনে, দেখুন এই যে যেমন স্লিপারগুলো রয়েছে, যেরকম আপনারা র মেটেরিয়াল কিনবেন সেরকম আপনাদের শিটগুলো বেরাবে। আপনারা যেরকম র মেটেরিয়াল কিনবেন, র মেটেরিয়ালের ওপরেও আপনার ভাগ থাকে। র মেটেরিয়াল যেরকম আপনি কিনবেন সেরকম আপনার, এই দেখুন আমার হাতে যে এইগুলো রয়েছে, এই র মেটেরিয়ালের ভাগ থাকে। আপনার 250 টাকা থেকে আপনার স্টার্টিং হচ্ছে র মেটেরিয়াল। যে মেশিনের কথা বলছেন, মেশিনের দাম কেমন রয়েছে? ওটা আপনার মেশিনের দাম আছে 25,000 টাকা দাম রয়েছে, স্টার্টিং 25,000 টাকা। হ্যাঁ, খুবই কম পুঁজি দিয়ে যে কোনো কেউ এই বিজনেস স্টার্টিং করতে পারে। আচ্ছা, 25,000 টাকা এই মেশিনে কি কি থাকছে? মেশিনের মধ্যে আপনার 10টা ডাই থাকবে, এই যে যেমন ডাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 10টা ডাই দেওয়া থাকবে, 10টা সাইজ, ছোট থেকে বড় যেরকম ডাই লাগাবেন সেরকম আপনারা আপনার স্লিপার তৈরি করতে পারবেন। মেশিনের সাথে আপনার 10টা ডাই থাকবে, গ্রিল গ্রাইন্ডার থাকবে, একটা স্ট্র্যাপ পিন থাকবে, পুরো সেট আপ নিয়ে আপনার মেশিনের দাম পড়ছে 25,000 টাকা। 1 বছরের ওয়ারেন্টি আর 5 বছরের সার্ভিস রয়েছে মেশিনের উপরে। আচ্ছা, মেশিনটা কতক্ষণ চালানো যাবে?
কেউ যদি চায় এই মেশিনটা 24 ঘন্টা 24 ঘন্টাই অপারেট করতে পারবে। এটার কোনো রকম টাইম লিমিটেড নেই যে এত থেকে এত ঘন্টা আপনার অপারেট করতে পারবেন, এর থেকে বেশি পারবেন না। আপনার একটা ম্যানুয়াল মেশিন আছে, এটা আপনি চাইলে 24 ঘন্টা আপনি অপারেট করতে পারবেন। ঘন্টায় কতগুলো প্রোডাকশন হবে? দেখুন, প্রোডাকশনটা ওরকম ভাবে বলা যায় না। ফার্স্ট হচ্ছে এটা আপনার ম্যানুয়াল মেশিন, পুরোপুরি একটা ম্যান পাওয়ার উপর ডিপেন্ড করছে যে সে ঘন্টায় কত প্রোডাকশন করবে। এটা আপনার যদি হাইড্রোলিক বা পাওয়ার প্রেস বা এরকম অটোমেটিক কোনো মেশিন আছে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি, কিন্তু ম্যানুয়াল মেশিনের উপরে এরকম কখনো বলা যায় না যে ঘন্টায় এটা প্রোডাকশন এত থেকে এত দেবে। তো সেক্ষেত্রে এই এই ম্যানুয়াল মেশিনটার উপরে পুরোপুরি একটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করছে যে সে ঘন্টায় কতটা প্রোডাকশন করতে পারবে। আচ্ছা, কলকাতায় তো অনেকগুলো কোম্পানি রয়েছে, মেশিনারি কোম্পানি, যারা একটু ভিডিও দিচ্ছে, ভিডিও ছাড়ছে, সেক্ষেত্রে কাস্টমার তাদের ছেড়ে আপনাদের কাছে কেন আসবে? দেখুন, অনেকে আছে ট্রেডার্স যারা কিনে বিক্রি করে, আর আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে আমাদের এখানে কেউ আসলে পরে মেশিন দেখে, মেশিন যদি পছন্দ হয় তখন তারা নেবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের মেশিনের ওপরে আমরা যেভাবে যে যত পরিমাণ আমরা ডিসকাউন্ট দিতে পারি হয়তো অন্য জায়গায় দিতে পারবে না। কারণ কি, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। মেশিনের যদি কোনো রকম কোনো পার্টসের বা যেটাই বলুন না কেন, মেশিনের যদি কোনো রকম কোনো কিছু মানে প্রবলেম হয়, সেটা সেক্ষেত্রে আমাদের এখান থেকে তারা পেয়ে যাচ্ছে, এটার জন্য অন্য জায়গায় কোথাও যেতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে আমাদের আমরা যখন এই ফেসিলিটিটা দিচ্ছি, তো আমরাও চাইবো যে অন্য জায়গায় না গিয়ে আমাদের এখান থেকেই মেশিন নিতে। চলুন, দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার স্লিপার মেশিনটা রয়েছে, এটার সাথে আপনি 10টা ডাই পাচ্ছেন, এটার সাথে গ্রিল গ্রাইন্ডার পাচ্ছেন আর স্ট্র্যাপ পিন পাচ্ছেন। এই মেশিনটার সাথে আপনার পুরো ফুল সেট আপ নিয়ে আপনার 25,000 টাকা দাম রয়েছে। এই সব কটা মেশিন আপনি দেখতেই পাচ্ছেন যে আমার এই 5টাই রয়েছে। আচ্ছা, যে মেকিং প্রসিডিউর এটা কি আপনারা শিখিয়ে দেবেন? হ্যাঁ, মেকিং প্রসিডিউর যেটা রয়েছে সেটা আপনারা মেশিন নেওয়ার পরে আমাদের এখান থেকে 2 থেকে 3 দিনের মধ্যে টেকনিশিয়ান যাবে। টেকনিশিয়ান গিয়ে আপনাকে সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করে দিয়ে আসবে যে আপনি মেশিনটা কিভাবে অপারেট করবেন কি না করবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলুন। আপনারা এখানে আমাদের অফিসে এসে ভিজিট করুন, আপনারা দেখতেই পারবেন আমাদের এখানে একটা না, আমাদের এখানে 100+ মেশিন পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা আসুন, এসে মেশিন দেখুন, পছন্দ হলে আপনারা মেশিন নিয়ে আপনারা বিজনেস স্টার্টিং করুন। আর খুবই কম পুঁজি থেকে আপনারা এখান থেকে মেশিন নিয়ে গিয়ে আপনারা বিজনেস করতে পারেন। আমাদের এখানে 20,000 থেকে আপ টু 50 লাখেরও মেশিন আছে। আপনারা যেরকম পুঁজি ইনভেস্ট করবেন সেরকমই, খুব ছোট মেশিন থেকে খুব বড় মেশিনও আপনারা এখান থেকে আমাদের এখান থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনারা আসুন, এসে মেশিন দেখুন, পছন্দ হলে পরে আপনারা মেশিন আমাদের এখান থেকে নিয়ে যান, নিয়ে গিয়ে বিজনেস করুন, এটাই আমি বলবো। ধন্যবাদ।